চেন্নাই তো জানে আমি সকালে চলে আসবো, তাও একবার দেখা করতে এলো না তো। নাকি আমি ওর কথা না শুনে পার্টিতে চলে গেছিলাম বলে আমার উপর রেগে আছে। তাই হবে, ও তো জানে না আমি ফিরে এসে সংকল্পে বসেছিলাম। কি করে যে আমি ওর রাগ ভাঙাবো। জানি ও যদি একবার সত্যিটা শুনে তাহলে আর আমার উপর রাগ করে থাকতে পারবে না। ঠিক আছে, ও যদি না আসে আমি নিজেকে একবার ওর সাথে কথা বলে আসি। বস, কি হলো, কোথায় যাচ্ছ? জান্নাতের কাছে? হ্যাঁ। আচ্ছা গুরু, তোমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে? তুমি কি বুঝতে পারছো না এখানে কি হচ্ছে, জান্নাতের কাছে যাচ্ছ? হঠাৎই কথা বলছো? শোনো, আজকে সকালবেলা শ্যাম এসে বলে গেছে যে মেয়েদের বিল্ডিংয়ের দিকে যেন কোনো ছেলে না যায়, এমনকি যেন আমাদের খাওয়ার সময়টা অবধি আলাদা হয়ে গেছে। এই নিয়মটা যদি কেউ ভাঙে তাহলে তাকে ওই বিক্রমের টর্চার সেলে নিয়ে যাওয়া হবে আর তাকে মেরে তক্তা করবে। I don't care. আরে বস, তুমি কেন রাগের মাথায় ভুলভাল কাজ করতে চাইছো? সবগুলো বসে তো না। শোনো না গুরু, তোমাকে যদি দেখা করতেই হয় তাহলে এই দিনের আলোতে করার তো কোনো দরকার নেই, তুমি তো রাতের বেলাও করতে পারো। আর তখন ওই সিকিউরিটি গার্ডগুলো সব মাল খেয়ে আউট হয়ে পড়ে থাকে, ওই নজর করবে না অতটা। কিন্তু বস, ওই খোঁচরটা রাতেও জেগে থাকে, ওর চোখ কিন্তু রাত্রেবেলাও জ্বলে। কেন তুমি শুধু শুধু ওকে বিপদ দেখতে বলছো? আমি কাউকে ভয় পাই না, যেভাবেই হোক জান্নাতের সাথে আজকে আমাকে দেখা করতেই হবে। আরে বাঁশ ঝাড়ে আছে, ঝাড়ে থাকুক না, কেন নিজে। আলিয়া, গেট আপ, তাড়াতাড়ি ওঠো, 10টা বেজে গেছে। নিচে গিয়ে দেখো ব্রেকফাস্ট রেডি হয়েছে কিনা, আমাকে তো নার্সিং হোমে যেতে হবে। তুমি এত কথা কেন বলছো বলো তো? এই তো ভোরবেলা শুতে গেলাম, কালকে সারা রাত ধরে ওই নাটক চললো, আমি আজকে তাড়াতাড়ি উঠতে পারবো না। আমি এখন শোবো, তুমি তুমি এসে শুয়ে পড়ো। আলিয়া, আমি সব জানি। আলি, তো জানো তো বারবার এক কথা কেন বলছো, কেন বিরক্ত করছো? ডার্লিং, তুমি ভুলে গেছো আজকে আমার ডক্টরের সঙ্গে মিটিংটা আছে। তোমার প্ল্যানটা সাকসেসফুল করতে হলে কিন্তু এই মিটিংটা সাকসেসফুল হওয়া খুব জরুরি। ঠিকই বলেছো একদম। আচ্ছা শোনো, যেটা বলছি, আজকের এই মিটিংটা কিন্তু তোমাকে খুব কেয়ারফুলি করতে হবে। মানে যখন তুমি সবার সামনে, ডাক্তারদের সামনে তুমি যখন প্রপোজালটা দেবে না, তখন কিন্তু সব দিকটা ভালো করে ভেবে নেবে, কি বলছো কি করছো। তবে হ্যাঁ, টাকার লোভ দেখালে যে কেউ সেই টোপটা গিলবে, এটা আমি। হ্যাঁ, একটা বিষয় নিয়ে খুব টেনশন আছে জানো। কি নিয়ে? কোনোভাবে যদি এই কথাটা বাবার কানে যায় না তাহলে কিন্তু। আরে বাবা, বাবা বাবার কানে কেন যেতে যাবে কথাটা? অংশু শোনো, এই ধরনের ভেঞ্চারের ক্ষেত্রে না তোমাকে দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। এক হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, অ্যান্ড সেকেন্ড, টেনশন করলে চলবে না। ইনফ্যাক্ট তোমার ওই মেজো ভাই, তাকে বলো তার মাথাটা যেন একটু ঠান্ডা রাখে, আদারওয়াইজ কাজের কাজটা আর কিছুই হবে না। না বৌদি, মাথা গরম করবোই না বৌদি, এখন মাথা ঠান্ডা রাখবো আর ভাববো কিভাবে
নিজেদের স্বার্থটা আরো ভালো করে গোছানো যায়। কিন্তু ওচি একটা জিনিস না, আমার মনটা একটু খচখচ করছে। দেখো যেভাবে বাবা উড়ানকে নিজের মাথায় বসাচ্ছেন না, ওই দিনটা কিন্তু বেশি দূরে নেই যখন উড়ান এসে আমাদের এই সমস্ত বাড়ি প্রপার্টি সব কিছুর ওপর বসবে। আমি তোমাদের দুজনকে কথাটা আগেও বলেছি, সময় থাকতে থাকতে কিন্তু নিজেদের আখেরটা গুছিয়ে নাও। আখের একদম গুছিয়ে নেব, আর উড়ানকে মাথায় আমরা বসাবো না বৌদি, তাহলেই তো সব কিছু হয়ে যায়। তবে সবার আগে ওই ডাক্তারদের নিজেদের গ্রিপে নিতে হবে তো, আদারওয়াইজ কিডনি পাচারের ব্যাপারটা তো ঠিক। হ্যাঁ সেটা তো ঠিকই, তবে ওচি খালি একটা ব্যাপারে খেয়াল রেখো যে এই সব কিছুর মাঝে কিন্তু তোমার দাদার নাম। আর তোমার নামটাও, তোমাদের দুজনেরই নামটা যাতে কোনোভাবে না আসে। হ্যাঁ এদিকটা বাস একটু খেয়াল রেখো। আমি কেন বলছি, নার্সিং হোমটা তো বাবার নামে, তাই যদি তোমরা দেখো না যে কোনোভাবে কন্ট্রোলের বাইরে কিছু চলে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, তাহলে কনভিনিয়েন্টলি বন্দুকের নলটা যাতে বাবার দিকে ঘুরিয়ে দেওয়া যায় সেটুকু খালি দেখে রেখো। সাবধানে বুঝলে তো, সাবধানে করো যা করার। আর মাথাটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা। উড়ানের সঙ্গে আমি কিছুতেই দেখা করব না, কিছুতেই না। কিন্তু কেন, ওকে তোকে কিছু বলেছে, রাগ করেছিস ওর উপরে? আরে ও তো আমার বন্ধু হয়ে গেছে, আমি কি করে ওর উপর রাগ করব বলতো? তাহলে কি হয়েছে আমাকে বল। আজ ওই বিক্রম স্যার আমাকে কি বলেছে জানিস? আমি কিন্তু শুদ্ধ চুপ করে আছি তোর মুখ চেয়ে, আর তোর মুখটা যদি উড়ান চ্যাটার্জির দিকে ঘুরে যায় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আজ থেকে নিজের আর উড়ান চ্যাটার্জির যদি ভালো চাস তাহলে উড়ান চ্যাটার্জি যেন আজ থেকে তোর ত্রিসীমানায় না আসে, আর আমিও যেন তোকে উদ্ধার কাজ না মারাতে দেখি, তা নাহলে উড়ানের হালত কিন্তু আমি খারাপ করে দেবো। জানোটাকে শেষ করে দেবে রে। কিন্তু জান্নাত, উড়ান যদি কারণটাই না জানে তাহলে তো তোকে ভুল বুঝবে। আমি জানি ও কারণটা জানতে পারলে কারোর কথা শুনবে না, আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না রে। তুই জানিস ওর বাবা মা ওকে কত ভালোবাসে, ওনারা এই কষ্টটা সহ্য করতে পারবেন না রে। ওর সঙ্গে কিছুতেই দেখা করবো না, কিছুতেই না। আর তুই, তুই কিন্তু এই ব্যাপারে ওকে কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু উড়ান যদি তাও তোর সাথে দেখা করতে চায় তখন কি করবি? তুই ওকে বলে দিবি আমি ওর সঙ্গে কথা বলতে চাই না, তা তুই আমাকে ভুল বুঝলে ভুল বুঝুক, আমি আমার বন্ধুর কোনো ক্ষতি করতে পারবো না রে, কোনো ক্ষতি করতে পারবো না আমি। ক্ষতি হবে কেন ভাবছেন বলুন তো? শুনুন, আপনারা যা স্যালারি পান কমিশন কিন্তু তার ডাবল। কিন্তু আপনার বাবা তো নিয়মের বাইরে গিয়ে কোনো পেশেন্টকে অ্যাডমিট করতেই চান না, তাহলে আপনারা ওই এক্সট্রা ইনকামের ব্যাপারটা ভাবছেন না? ওই নিয়ম ভাঙলে তো টাকা হুড় হুড় করে আমাদের পকেটে এসে ঢুকবে। ডক্টর বোস কেন বুঝতে পারছেন না আপনি? এই টাকা আসার ওয়ে আউটটা আপনি ঠিক কি ভাবছেন বলুন তো? এই যেমন ধরুন ইললিগাল অ্যাবর্শন, ইললিগাল অ্যাবর্শনের ক্ষেত্রে পেশেন্ট পার্টির কাছ থেকে আমরা একটা মোটা টাকা পেতে পারি। তার উপর প্রেগনেন্ট অবস্থায় সন্তানের লিঙ্গ নির্ধারণ, এবং মেইনলি ব্যাকডোরে যারা কিডনি বিক্রি করে তাদের সঙ্গে পেশেন্ট পার্টিকে ফিট করিয়ে দিয়ে মাঝখান থেকে একটা মোটা কমিশন পেতে পারি। ইয়েস, এসব করে মোটা টাকা ইনকাম করা যেতেই পারে,
তবে পুরো ব্যাপারটা কিন্তু আপনার বাবার অ্যাবসেন্সে করতে হয়, সেটা আমাদেরকে ভাবতে দিন। আপনারা রাজি কিনা সেটা বলুন। ইয়েস অর নো? কিন্তু এই সমস্ত ব্যাপার যদি বাইরের কেউ কোনোভাবে জেনে যায় আর নার্সিংহোমের এগেনস্টে একটা কমপ্লেন করে দেয়, তাহলে কিন্তু আমরা সবাই বড় রকমের বাঁশ খাবো। জানেন নিশ্চয়ই এই সব কটাই কিন্তু নন বেলেবল অফেন্স। আপনি কি নার্সিংহোমের মালিক? নন তো, আপনারা সবাই স্যালারি পান। ইনফ্যাক্ট আমরা মানে এই কেবিনের মধ্যে যারা যারা রয়েছি তারা সবাই তো স্যালারি পায়। তাহলে কেসটা কে খাবে? যে স্যালারি পায় সে, না যে স্যালারি দেয় সে? যে মালিক, কেসটা তো তার দিকে ঘুরবে, তাই না কেস? হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন, কিন্তু এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করবে কে? তো কিন্তু কিসে করছি? মূলত আমরা চারজনই, তবে হ্যাঁ কোনো নার্স বা স্টাফ যদি আসে তাদেরকে কিন্তু অত্যন্ত বিশ্বাসী হতে। বুঝতেই পারছেন সাবধানে মান নেই। আপনারা তো আটঘাট বেঁধেই নেমে যান। ভেরি গুড, তাহলে আপনার রাজি তো? স্যালারি আর কমিশন, কমিশন কিন্তু ডাবল। দেখবেন আমরা যেন কোনো বিপদে না পড়ি। আপনারা বিপদে পড়লে তো আমরাও বিপদে পড়ব। যে যে কি কেউ বিপদে পড়তে চায় আপনারা নিশ্চিন্তে থাকুন। ওকে, আমরা তাহলে আসি। ওকে, বুঝবে তো এবার বাবা, আমাদের কোনো যোগ্যতা নেই। না, উড়ানের যোগ্যতা বোঝার যোগ্যতা নাকি আমাদের নেই, আর তাই উড়ানকে ডাক্তার বানিয়ে পুরো সাম্রাজ্যের মাথায় বসাতে চাইছে। খোকলা করে দেবো সাম্রাজ্যের ভিত পুরো কুমিয়ে, স্বার্থটা পুরো গুছিয়ে নেব। সাম্রাজ্য যদি না থাকে তাহলে উড়ান ডাক্তার হয়ে কোথায় বসবে? ইনফ্যাক্ট ডাক্তার হয়ে বা কি করবে? সরোজ, হ্যাঁ এদিকে একবার এসো। কি হয়েছে? না কিছু হয়নি, এটা এতে জয়েন্টের ফর্ম আছে। তুমি কালকে আমার সঙ্গে একবার হোমে যাবে, আমি উড়ানকে দিয়ে ফর্মটা ফিল ইন করাবো, যাবে তো? নিশ্চয়ই যাব, তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। তুমি একা যাবে? বেশ, তাই যাও। আমি জানি উড়ান তোমার কথা ফেলবে না, ওসবই করো তুমি। কিসের পরীক্ষা বাবা? তোমরা তো হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা দেখছো, উড়ান ডাক্তার হয়ে যদি ট্রিটমেন্টের টোটাল ম্যানেজমেন্টটা দেখতে পারে তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। উড়ান জয়েন্টের পরীক্ষা দেবে? যে ছেলে বাড়িতেই পড়াশোনা লাটে তুলে দিয়েছিল সে নাকি হোমে গিয়ে ওই ক্রিমিনালদের মাঝখানে পড়াশোনা করবে, আবার জয়েন্টের পরীক্ষাও দেবে। এটা ওই সোনার পাথর বাটি মার্কা ভাবনা হয়ে গেল না বাবা? ছোট মুখে একটা বড় কথা বলছি, আপনি বোধ হয় একটা ভুল করে ফেলছেন। জানেন এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অ্যাপিয়ার করতে গেলে না আগে উচ্চ মাধ্যমিকের গাঁটটা বের হতে হয়। আমাদের উড়ান না হয় সেই পরীক্ষাটায় উদ্ধার হোক প্রথমে,
তারপর আপনি জয়েন্ট এন্ট্রান্সে বসার কথাটা ভাববেন? এমনিতে কোনো অসুবিধা নেই বাবা, তবে কি আর সেভাবে পড়াশোনা হবে যে হবে? আমি হওয়াবো, ওকে উচ্চ মাধ্যমিকেও বসাবো, জয়েন্টেও বসাবো। শরৎ, তুমি অতি অবশ্যই তাহলে কালকে ওকে দিয়ে সেটা করিয়ে নিয়ে এসো। তুমি চিন্তা করো না, আমি যাবো। যাবো তো আমি বটেই, তবে সেটা উড়ানের ভবিষ্যৎ গড়তে নয়, নষ্ট করতে। সংকল্পে ওকে বসাতে পেরেছ দেবে, এই পরীক্ষায় তুমি বসাতে পারবে না। তোমার জন্য বৃষ্টিতে কি আকাশের চাঁদের সঙ্গে বামনের বন্ধুত্ব হতে পারে না, আমাকে আর বিরক্ত করো না। বলে দিও, উড়ান চ্যাটার্জি ভুল করেছে, ভুল করেছে ভালো হওয়ার কথা ভেবে। সব পাইবে, সব পাই। চলো চলো, সারা শকুনি চোখ বস। আকাশের চাঁদের সঙ্গে বামনের বন্ধুত্ব হতে পারে না, আমাকে আর বিরক্ত করো না। চেন্নাই এসব কেন লিখলো? না না, ও বেঈমান হতে পারে না, ও তো নিজেই আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। নিশ্চয়ই করুন কারণ আছে, আমাকে যে করেই হোক ওর কাছে পৌঁছতেই হবে। জানতেই হবে কেন লিখেছে ওইগুলো, কিন্তু
কোথায় ও? উড়ান কিন্তু তোকে দেখছে জান্নাত। কালকে ওই চিঠিটা পড়ে ও কিন্তু খুব কষ্ট পেয়েছে জানিস। জান্নাত এসব কেন লিখলো আমাকে জানতেই হবে, কিন্তু কি করে যে জানবো? ও তো আমার সাথে কথাই বলছে না। ও গুরু, তুমি কি বিড়বিড় করছো বলো তো? শোনো বস, তুমি কিন্তু একটু সামলে থাকো, ওই খোঁচরটা কিন্তু নজর আছে তোমার উপর। জানি রে, ওর কপালে যাতে আর নতুন করে কোনো কষ্ট না আসে তার জন্যই ওর থেকে দূরে সরে থাকা। কিন্তু বন্ধু মানে তো সুখ দুঃখ আপদ বিপদ সবসময় পাশে থাকা। তুই যদি উড়ানকে সত্যিকারের নিজের বন্ধু মনে করিস তাহলে ওর থেকে এভাবে দূরে থাকছিস কেন?